মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে বর্ধমান পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর নাজমুন আরা বেগম ওই ওয়ার্ডের আইসিডিএস কেন্দ্রগুলি পরিদর্শন করেন। উল্লেখ্য, ওই ওয়ার্ডে মোট 9টি আইসিডিএস কেন্দ্র রয়েছে ও একটি শিশু শিক্ষা কেন্দ্রও রয়েছে। মূলত ওইসব কেন্দ্রগুলির পরিকাঠামো খতিয়ে দেখেন কাউন্সিলর। এখানে আমি এসে দেখলাম যে বাচ্চারা সব জায়গা দিয়ে গেছে, কিন্তু এবার সব খাবার নিতে এসেছে। এবার কি আপনি উত্তর দেবেন বাচ্চাদেরকে? না, ওটা ব্যাপার নয়। আজকের খাবারটা আপনি কাউকে দেবেন, আপনি খেয়ে নেবেন কিনা আপনি নষ্ট করবেন সেই কথাটা আমি বলছি না। এই যে বাচ্চাগুলো খাবার টাইমে ধরুন নিতে এসেছে, এরা এবার খাবারটা পাবে না, এটা তো ঠিক নয় না। বিপদ হতেই পারে, আপনার হতে পারে, আপনার হেল্পারের হতে পারে, কিন্তু তার জন্য একটা অল্টারনেটিভ ব্যবস্থা আমাকে করে রাখতে হবে। হ্যাঁ, তিনি এই দিন জানান পরিদর্শনকালে দুটি আইসিডিএস কেন্দ্র ছাড়া বাকি আইসিডিএস কেন্দ্রগুলির বেহাল দশা। শিশুদের জন্য খাবার তৈরির মতো পরিকাঠামোর অভাব ও তাদের খেলাধুলা করার জন্য জায়গারও অভাব রয়েছে। তিনি বলেন, তিনি সমস্ত আইসিডিএস পরিকাঠামো উন্নয়নে জোর দেবেন। তিনি আরও জানান যে পরিকাঠামোর অভাব রয়েছে, তার জন্য তিনি ওইসব কেন্দ্রে কর্মীদের দায়ী করেননি। কাউন্সিলরের এইরূপ উদ্যোগে খুশি এলাকার মানুষজন। আজকে আমার কর্মসূচি ছিল আমার এই 26 নম্বর ওয়ার্ডে। আমার এটা একদম নিজস্ব কর্মসূচি, কোনো সরকারি কর্মসূচি বা কোনো একদম নির্দিষ্ট মানে লিখিত কোনো কর্মসূচি নয়। আমার নিজস্ব ব্যক্তিগত উদ্যোগ একটা ছিল যে আমার 26 নম্বর ওয়ার্ডে যতগুলো আইসিডিএস সেন্টার আছে আমি সেই সেন্টারগুলো পরিদর্শন করব এবং সেখানে কীভাবে বাচ্চাদের লেখাপড়া শেখানো হয়, বাচ্চাদের খাওয়া দাওয়া, যে সিস্টেমে আইসিডিএস সেন্টারগুলো চলার কথা সেই সিস্টেমে সেগুলো চলছে কি না বা তাদের ঠিকমতো পরিকাঠামো আছে কি না, কোথায় কী অসুবিধা আছে সেগুলো দেখার জন্য আমি নিজে নেমেছিলাম আজকে। মানে রাস্তায় গিয়ে আমি প্রত্যেকটা সেন্টারের ভিতরে গেছি এবং কার কী অসুবিধা আছে, কোথায় কোন কাজটা বিঘ্নিত হচ্ছে, কোনটার প্রয়োজন আছে তাদের সেন্টারে, সেগুলো আমি সব নিজে দেখি। আমার ওয়ার্ডে মোটামুটি 9টা আইসিডিএস সেন্টার আছে, আর একটা আছে শিশু শিক্ষা কেন্দ্র একটা আছে। আমি মোটামুটি 9টা আইসিডিএস সেন্টার যেগুলো আছে তার মধ্যে অলরেডি 6টায় আমি গেছি এবং 6টার কাছেই তাদের যারা শিক্ষা মানে টিচার আছেন এবং হেল্পার যারা আছেন সেন্টারের তাদের সঙ্গে আমি কথা বলে 6টা সেন্টারের আমি তাদের কী সুবিধা অসুবিধা এবং কীভাবে সেন্টার চলছে, এখন কতজন বাচ্চা নিয়ে তারা পড়াশোনা করাচ্ছেন বা খাওয়া দাওয়া কীভাবে দিচ্ছেন সেগুলো আমি তাদের সঙ্গে কথা বলেছি। কীরকম ব্যবস্থা দেখলেন? ব্যবস্থা বলতে আমি মোটামুটি 2টো সেন্টার ছাড়া বাকি যে 6টা সেন্টার আমি পরিদর্শন করলাম, 2টো সেন্টার ছাড়া সব সেন্টারেরই বেহাল অবস্থা একবারে। মানে প্রথমত হচ্ছে যে রান্নার জায়গাও তাদের নেই, আর যে কারণে বাচ্চাদেরকে সেখানে ডাকা হচ্ছে, বাচ্চাদেরকে একটু শেখানো, ছবি আঁকা বা খেলাধুলার মাধ্যমে যে একটু শিক্ষা দেওয়া, সেই পরিকাঠামো কোনো সেন্টারেই নেই। 2টি সেন্টারে আমি মোটামুটি পরিকাঠামো দেখলাম যে বাচ্চারা বসে একটু লেখাপড়া শিখতে পারে বা বাচ্চারা খেলা করতে পারে, এরকম 2টো দেখলাম। আর বাকি যেগুলো আছে সেগুলো ওই কোনো রকম যারা দায়িত্বে আছেন তাদেরও কোনো দোষ নেই, কারণ তারা সেরকম একেবারেই পরিবেশ পাচ্ছেন না। যে পরিবেশে একটা বাচ্চাদের শিক্ষা দেওয়া বা খাওয়া দাওয়া দেওয়া যায় সেই রকম কোনো পরিবেশ সেখানে নেই, সেই পরিকাঠামোটাকে আমাদেরকে তৈরি করতে হবে। সেই জায়গা থেকে তাদেরও অসুবিধা হচ্ছে, তারাও তাদের যা যা প্রবলেম ছিল আমাকে বললেন এবং আমি চেষ্টা করছি যে আগামী দিনে অন্তত আইসিডিএস সেন্টার যে 9টা আমার ওয়ার্ডে আছে সেই 9টা সেন্টার যারা একবারে পরিপূর্ণ পরিকাঠামো পায় এবং সম্পূর্ণভাবে সব কাজটা তারা সহজভাবে করতে পারেন আমি সেটা আপ্রাণ চেষ্টা করব। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।